ঈদ মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন্নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন্নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জীবনচরিত। তো সিরাতুন্নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন্নবী মানে জীবন, জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন্নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আর একটা বিষয় হলো যে মিলাদুন্নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন, ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন্নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম। তো এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে।